হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী, পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বায়োকেমিক একটি মেডিসিন, যেটি হচ্ছে ক্যালকিয়া ফ্লোরিকা, এর কার্যকারিতা, অর্থাৎ আমাদের শরীরে কোন কোন অঙ্গের ওপর এর কার্য হয়ে থাকে, এর লক্ষণ এবং এই ওষুধটির দ্বারা কি কি রোগ সারানো যায় সে সম্বন্ধে। তাই ক্যালকিয়া ফ্লোর এই ওষুধটি সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এবং আমার শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন, তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা আমার শিফাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক মন্ডলী, আমি এর আগে একটি বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন অর্থাৎ বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়ে জানতে আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবেন ঔষধ সম্বন্ধে একটি লিংক রয়েছে, সেখানে ক্লিক করে বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন, বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন। সে ভিডিওটিতে আমি বলেছিলাম যে বায়োকেমিকের যে 12টি মেডিসিন রয়েছে সেগুলি সম্বন্ধে আমি একে একে আলোচনা করব। আজকে আমি বায়োকেমিকের প্রথম মেডিসিন ক্যালকিয়া ফ্লোরিকা, যেটা সংক্ষেপে ক্যালকিয়া ফ্লোর বলা হয়, এর সাধারণ নাম বা কমন নেম হচ্ছে ফ্লোরাইড অফ লাইফ। এর রাসায়নিক সাংকেতিক চিহ্ন হচ্ছে CaF2। আমাদের শরীরে যে সমস্ত ধাতব লবণ রয়েছে যার অভাবে বিভিন্ন রোগ হয়ে থাকে, তার মধ্যে ফ্লোরাইড অফ লাইম একটি গুরুত্বপূর্ণ ধাতব লবণ। ফ্লোরাইড অফ লাইম অর্থাৎ ক্যালকিয়া ফ্লোরিকা আমাদের হাড়ের উপরিভাগে, দাঁতের এনামেলে, শিরা উপশিরা, ধমনীর প্রাচীরে, এছাড়া আমাদের বিভিন্ন গ্ল্যান্ডে, ইলাস্টিক ফাইবারে লক্ষ্য করা যায়। তাই ক্যালকিয়া ফ্লোরিকা এই বায়োকেমিক ওষুধটি আমাদের শরীরে শিরা উপশিরা, ধমনী, হাড়ের উপরিভাগ, হাড়ের গঠনে, দাঁতের এনামেলের ক্ষেত্রে, দাঁতের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই ফ্লোরাইড অফ লাইম বা ক্যালকিয়া ফ্লোরিকার অভাবে আমাদের শরীরে যে সমস্ত প্রবলেম দেখা দেয় তা হচ্ছে হাড়ের উপরিভাগ গিট গিট হয়ে যায়, হাড়ের টিউমার হয়, ইলাস্টিক ফাইবার দুর্বল হয়ে জরায়ু স্থানচ্যুত হয়ে যায়, জরায়ু নেমে যায়, জরায়ুর প্রবলেম দেখা দেয়, এছাড়া পেট ঝুলে যায়, হর্ষবলি হয়, এছাড়াও ত্বকের কোষে কেরাটিনের অভাব হয়। এই কেরাটিন চুলে থাকে, নখে থাকে, ত্বকে থাকে, এই কেরাটিনের অভাবের ফলে আপনার ত্বক ফেটে যায়, মলদার ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, চর্মস্ফীত যায়, চামড়া ফুলে যায় ইত্যাদি রোগ দেখা দেয়। প্রিয় বন্ধুরা, এবার জেনে নিই ক্যালকিয়া ফ্লোরের কিছু লক্ষণ সম্বন্ধে। ক্যালকিয়া ফ্লোরের মানসিক লক্ষণ হচ্ছে অর্থনাশের ভয় থাকে। কোনো ব্যক্তির মধ্যে যদি অর্থ সম্পদ হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কাল্পনিক ভয় থাকে, সেক্ষেত্রে ক্যালকিয়া ফ্লোর ওষুধটি খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। নবজাত শিশুদের প্যারাটাইল অস্থিতে নরম টিউমার দেখা দেবে, রক্তময় টিউমার বা অর্বুদ দেখা দিবে, চোখের সামনে আগুনের স্ফুলিং এর মতো দেখা দিবে, চোখে ছানি থাকবে, চোখে ঝাপসা দৃষ্টি থাকবে, চোখের পাতায় আঞ্জনি হবে, চোখে শক্ত টিউমার হবে। নাকের ক্ষেত্রে যে লক্ষণটা দেখা যায় তা হচ্ছে নাকে হাড় বৃদ্ধি হয়, এক্ষেত্রে ক্যালকিয়া ফ্লোর খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। টিস্যু বা কলার ক্ষেত্রে দেখা যাবে যে কোনো গ্ল্যান্ডের শক্ত ভাব থাকবে। ক্যালকিয়া ফ্লোরের লক্ষণ হচ্ছে এটি ঠান্ডা ভিজা আবহাওয়ায় বৃদ্ধি পাবে, আরামে বৃদ্ধি পাবে, আর গরমে ঘর্ষণে উত্তাপে রোগী আরাম পাবে। জানি ক্যালকিয়া ফ্লোরের মাধ্যমে কি কি রোগের চিকিৎসা করা হয় সে সম্বন্ধে। ক্যালকিয়া ফ্লোর বা ক্যালকিয়া ফ্লোরিকার মাধ্যমে চিকিৎসা করার ক্ষেত্রে আপনাকে যেটি মনে রাখতে হবে তা হচ্ছে এটি শিরা উপশিরা ধমনীর ওপর কাজ করে, এটি গ্ল্যান্ডের ওপর কাজ করে, এটি ইলাস্টিক ফাইবারের ওপর কাজ করে। তাই এই সমস্ত জায়গায় যদি কোনো রোগ হয় আর ক্যালকিয়া ফ্লোরের লক্ষণের সাথে যদি মিলে যায় তাহলে ক্যালকিয়া ফ্লোর আপনারা ব্যবহার করবেন। নবজাত শিশুর যদি মাথায় টিউমার হয়, রক্তময় টিউমার হয়, তাহলে ক্যালকিয়া ফ্লোর খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। দাঁতের গোড়ায় যদি ব্যথা করে, দাঁতের মাড়ি যদি ঢিলা থাকে, সেক্ষেত্রে ক্যালকিয়া ফ্লোর 12X খুবই কার্যকরী। শিশুদের অনেক সময় দন্তোদগমে বা দাঁত উঠতে দেরি, সেক্ষেত্রে ক্যালকিয়া ফ্লোর 12X আর ক্যালকিয়া ফস 12X যদি দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, তাহলে তাড়াতাড়ি দাঁত উঠে। যদি হারিস বা রেকটম বেরিয়ে যায় সেক্ষেত্রে ক্যালকিয়া ফ্লোর 12X খুবই কার্যকরী। জরায়ু যদি স্থানচ্যুত হয়ে যায়, জরায়ু যদি নেমে যায়, সেক্ষেত্রে
ক্যালকিফ্লোর 12X খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। জরায়ু বা জনিতে যদি অর্বুদ বা টিউমার হয় সেক্ষেত্রে ক্যালকিফ্লোর একটি খুবই কার্যকরী বায়োকেমিক ওষুধ। জরায়ুতে যদি অতিরিক্ত রক্তস্রাব হয় সেক্ষেত্রেও ক্যালকিফ্লোর 12X খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। মহিলাদের বন্ধাত্বের ক্ষেত্রেও ক্যালকিফ্লোর 200X খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। যাদের বারবারে গর্ভস্রাব হয়, গর্ভ নষ্ট হয় সেক্ষেত্রে ক্যালকিফ্লোর 12X আর ক্যালিফস 12X যদি মিশিয়ে একসঙ্গে খাওয়া যায় তো ভালো কাজ দেয়। টিউমার বা অর্বুদ যদি পাথরের মতো শক্ত হয় সেক্ষেত্রে ক্যালকিফ্লোর 12X, 30X বা 200X ব্যবহার করবেন। ভারী কোনো বস্তু বা জিনিস তুলতে গিয়ে যদি মাজায় ব্যথা করে সেক্ষেত্রে ক্যালকিফ্লোর 12X খুবই কার্যকরী বায়োকেমিক ওষুধ। বাত বা গেঁটে বাতের ক্ষেত্রে প্রথম সঞ্চালনে বা নড়াচড়ায় যদি কষ্ট হয় আর পরবর্তীতে চলাফেরা বা সঞ্চালনে যদি আরাম হতে থাকে আস্তে আস্তে সেক্ষেত্রে ক্যালকিফ্লোর 12X, 30X, 200X খুবই কার্যকরী বায়োকেমিক ওষুধ। চামড়ার রোগে যদি হাত পা ফাটে, ঠোঁট ফাটে সেক্ষেত্রে ক্যালকিফ্লোর 12X খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। এখানে আপনারা ক্যালকিফ্লোর 3X অলিভ অয়েলের সাথে অথবা ভ্যাসেলিনের সাথে মিশিয়ে লাগাতে পারেন। ভেরিকোস বেন, শিরার কাঠিন্য, শিরার ব্যথা বা শিরা খিচ ধরা যদি রোগ থাকে সেক্ষেত্রে ক্যালকিফ্লোর 12X খুবই কার্যকরী বায়োকেমিক ওষুধ। চোখের ছানির ক্ষেত্রেও ক্যালকিফ্লোর একটি কার্যকরী বায়োকেমিক ওষুধ। বলিযুক্ত অর্শ, ভগন্দর, হার্নিয়া, আঙুল হারা ইত্যাদি রোগেও ক্যালকিফ্লোর 12X খুবই কার্যকরী বায়োকেমিক ওষুধ। নালীক্ষত পুরাতন চর্মপীড়ার ক্ষেত্রেও যেটি বর্ষায় বৃদ্ধি হয় সেক্ষেত্রে ক্যালকিফ্লোর বায়োকেমিক ওষুধ একটি কার্যকরী বায়োকেমিক ওষুধ। এক্ষেত্রে 12X থেকে 200X পর্যন্ত ব্যবহার করতে পারে। বাত, আপানে, ঘুংড়ি কাশি, কাশির ক্ষেত্রে যদি গরম প্রয়োগে রোগী আরাম পায় সেক্ষেত্রে ক্যালকিফ্লোর একটি কার্যকরী বায়োকেমিক ওষুধ। এক্ষেত্রে আপনি 12X থেকে 200X পর্যন্ত ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, এবার জানি ক্যালকিফ্লোর বায়োকেমিক ওষুধটির ডোজ, মাত্রা এবং কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে। বাহ্যিক যদি ক্যালকিফ্লোর ওষুধটি ব্যবহার করেন তাহলে ভ্যাসলিন, অলিভ অয়েল অথবা নারকেল তেলে মিশিয়ে 3X ব্যবহার করবেন। এতে বাহ্যিক চর্মরোগের ক্ষেত্রে, অর্শের ক্ষেত্রে খুবই কাজ দেয়। আর অ্যাকুয়েট বা নতুন রোগের ক্ষেত্রে ক্যালকিফ্লোর 6X থেকে 12X ব্যবহার করবেন। ছোটরা দুটি করে ট্যাবলেট 1 চামচ গরম জলে মিশিয়ে দিনে 3 বার খাবে আর বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 2 বার খাবে, হালকা গরম জল সহ খাবে। আর ক্রনিক ডিজিজ বা পুরাতন রোগের ক্ষেত্রে ক্যালকিফ্লোর এই ওষুধটি 12X থেকে 200X পর্যন্ত ব্যবহার করতে পারেন। 12X যদি ব্যবহার করেন তো দিনে 2 বার ব্যবহার করবেন, 30X যদি ব্যবহার করেন তাহলে সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, আর 200X যদি ব্যবহার করেন তাহলে সপ্তাহে 1 বার করে ব্যবহার করবেন। খাওয়ার নিয়ম, ছোটরা 2টি করে খাবেন, 1 চামচ গরম জল সহ খাবেন আর বড়রা 4টি করে ট্যাবলেট খাবেন, হালকা গরম জল সহ খাবেন। আশা করি এই ভিডিওটি ক্যালকিফ্লোর যে বায়োকেমিক ওষুধ রয়েছে তার মাধ্যমে বিভিন্ন রকমের রোগ সারাতে আপনাদের অনেক উপকারে দিবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে তা অবশ্যই দেখবেন। আর যারা আমার শিফাখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেল।